হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবদুল কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চারটি পদে লোক নিয়োগ করা হবে, আর পদগুলো হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং শুধুমাত্র কম্পিউটার অপারেটর। আবেদন করা যাবে অনলাইনে mora.dalitok.com.bd এবং 10 মার্চ 2022 থেকে আবেদন করা যাবে। তো আমি একটু পরে বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা আজকের বিজ্ঞপ্তিটি দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, প্রশাসন এক, শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা, ওয়েবসাইট হচ্ছে mora.gov.bd। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পদে অন্যান্য ভাতাদি সহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদটি রয়েছে তা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, বেতন গ্রেড হচ্ছে 13, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা সহ ষাটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে যথাক্রমে ষাটলিপিতে 70, ইংরেজি এবং বাংলা 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। অন্য যে পদটি রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, বেতন গ্রেড হচ্ছে 13, শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তারা হচ্ছেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, সুনামগঞ্জ জেলা। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সবাই আবেদন করতে পারবে, সকল জেলা থেকে আবেদন করা যাবে। প্রার্থীকে mora.dalitok.com.bd এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও নির্দেশাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 10/3/2022 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে 31/3/2022 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে ছবি সহ অ্যাপ্লিক্যান্ট প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিক্যান্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় আবেদন করতে পারবেন। আর যদি আবেদন ফি জমা দেওয়া হয়ে যায়, তাহলে পুনরায় আর আবেদন করতে পারবেন না। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন, পরিমার্জন, পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্ট কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 100 টাকা এবং অনলাইন ফি বাবদ 12 টাকা, মোট 112 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। টেলিটকের মাধ্যমে যেভাবে আবেদন ফি জমা দিতে হবে,
মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MORA স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 160 পোর্ট নম্বরে। ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। তো ওই এসএমএস এর রিপ্লাইতে লিখতে হবে MORA স্পেস ES স্পেস পিন নম্বরটি এবং লিখে সেন্ড করতে হবে 160 পোর্ট নম্বরে। পরবর্তী মেসেজে কনগ্রাচুলেশন জানিয়ে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড প্রদান করা হবে যা সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলার সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।